যে ভাই আপনি যদি না পারেন আমার কাছে দেন। হ্যাঁ আস্তে আস্তে ভাই, এটা ক্লাস নাই, ক্লাস একেবারে ইউজলেস অবস্থায়। পারবেন যে ভাই আপনি যদি না পারেন আমার কাছে দেন। চালা দি, আপনি ওইদিক বসেন, ওইদিক পিছনে যা বসেন। এই আস্তে আস্তে যাও, এই যে ফাইন, হ্যাঁ আস্তে আস্তে যাও, এটা ক্লাস নাই। হ্যাঁ আমাদের জমিদার বাইকটার ক্লাস কাজ করছে না, তো জমি ভাইকে আমার বাইকে দিয়ে দিলাম। জমি ভাইয়ের বাইকটা আমি নিলাম, দেখি। ক্লাস ছাড়া যেতে হবে 4 কিলো, তারপরে হয়তো এটার একটা ব্যবস্থা করা যাবে। সারা বাইক চালানো আসলে মুশকিল, তারপরও চট্টগ্রামের মতো এরকম একটি ব্যস্ত জায়গা। তারপরে যেতে হবে, আজকে শুক্রবার হওয়ায় মেকানিকের দোকান বেশিরভাগই বন্ধ। শিয়ার দিতে গিয়ে বাইকটা ঠিক করার চেষ্টা করব। আসলে জিক্সার বাইক তো অনেক সুন্দর বাইক, সার্ভিস অসাধারণ। বাইকের যে এক্সিলারেশন বাংলাদেশে টপ বলা যায় কমিউটার বাইকদের মধ্যে, স্পোর্টস বাইক হিসাব আলাদা। ওনার বাইকটাও বেশ চমৎকার রেসপন্স পাচ্ছি অ্যাক্সিলারেশনে, কিন্তু ক্লাস ছাড়া আসলে ভয় লাগছে একটু। যদিও ক্লাস ছাড়া বাইক অনেক সময় চালাইতে হয়, ক্লাস তার সিরে গেলে ক্লাসের তারটা যদি সংগ্রহ না থাকে সেক্ষেত্রে অনেক সময় বাধ্য হয়ে চালাইতে হয়, কিন্তু চট্টগ্রামের সিচুয়েশন আলাদা। সিটি শহরে আসলে অনেক যানজট, তাছাড়া রিক্সা, সিএনজি, বাইক, ট্রাক, বাস সবই চলছে। এর মধ্যে 50 কিলোমিটার স্পিডে হঠাৎ করে যদি থামতে হয় তাহলে মুশকিল। আল্লাহ আল্লাহ করে সিআরবি পর্যন্ত পৌঁছাতে পারলে বাঁচে। হ্যাঁ আমার সামনে জমি ভাইকে দেখতে পাচ্ছেন, উনি আমার বাইকের পিলিয়ন, আমার বাইকটা চালাচ্ছে হাসান আবিদ ভাই। খুব মুশকিল, গিয়ার চেঞ্জ করতে খুব অসুবিধা হচ্ছে। জিক্সার বাইকটা অনেক কমফোর্টেবল, সিটিং পজিশন চমৎকার, আর এক্সিলারেশনের কথা তো আগেই বললাম।
ওই গাড়ির সংখ্যা ক্রমে বাড়তেছে। হাই হাই, ক্লাস একেবারে ইউজলেস অবস্থায়। সম্ভবত কাছাকাছি এসে পড়েছি। সামনে পিছনে চিন্তা করা যাবে না। একটু ধাক্কা দিয়ে স্টার্ট করলাম, গিয়ার দিলাম। কি অবস্থা? আপনি ধাক্কা দেন, ধাক্কা দিয়ে তারপর উড়ে উঠবেন। ধাক্কা দেন, উঠে উঠ। এখানে 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 পার্ক করবা, এখানে এখানে শেষ।